আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো 2019 সাল শেষ হয়ে যাচ্ছে এবং একই সাথে শেষ হয়ে যাচ্ছে আমাদের 52 সপ্তাহ 52 বইয়ের প্রতিযোগিতার অষ্টম সপ্তাহ। মানে আমাদের এই বছরের এই বইটি দিয়ে আমাদের শেষ হবে 52 সপ্তাহ 52 বইয়ের অষ্টম সপ্তাহ। এবং আমাদের এই সপ্তাহের যে বইটি ছিল তা ছিল জাহানারা ইমামের লেখা 71-এর দিনগুলি বইটি। বইটি মুক্তিযুদ্ধ বিষয়ে খুবই ভালো একটি বই। তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমাদের জানুয়ারি মাসের মানে 2020 সালের প্রথম সপ্তাহের বইটি কি হবে। তো যেহেতু জানুয়ারি মাস, জানুয়ারি মাসে আমাদের ইচ্ছা আছে যে আমরা সেইসব বইগুলো পড়লে আপনাদের সারা বছর জুড়ে মোটিভেশন থাকবে বা আপনারা সারা বছর ধরে কাজ করতে পারবেন এরকম কিছু বই। তো আমাদের প্রথম সপ্তাহের বইটি হচ্ছে তারিক হকের লেখা বদলে যান এখনই বইটি। এই বইটি আমার খুব বেশি পছন্দের। যখনই কোনো বইয়ের কথা উঠে বা আমার পছন্দের বইয়ের নাম বলতে বলে তখনই আমি এই বইটি বলি। তো এই বইটি নিয়ে আমাদের একটি ভিডিও আছে, তা আমি আই কার্ডে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের বইয়ের নাম তো আপনারা জেনে গেলেন, এখন জানতে হবে আমাদের এই সপ্তাহের বিজয়ীর নাম। তো আমাদের এই সপ্তাহের বিজয়ী হচ্ছে মোহাম্মদ সাইদ ভাইয়া। ভাইয়াকে বেটার টু বেস্ট চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমরা খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব এবং আপনারা অবশ্যই অংশগ্রহণ করুন। এবং 2020 সালে কিন্তু আমাদের অনেক ভালো ভালো বই আসছে, আমরা অনেকগুলো বই কিনে রেখেছি আপনাদের জন্য। তো আপনি চাইবো আপনারা অবশ্যই অংশগ্রহণ করুন এবং সেই বইগুলো অবশ্যই জিতে নিন। তো এই সপ্তাহের বইয়ের মধ্যে আসা যাক। আমাদের এই সপ্তাহের বই ছিল জাহানারা ইমামের লেখা 71-এর দিনগুলি বইটি। বইটি সন্ধানী প্রকাশনী থেকে প্রকাশিত এবং বইটির গায়ের মূল্য 300 টাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক যে কয়টি বই আছে তার মধ্যে এই বইটি অন্যতম। এই বইটিতে আপনারা জানতে পারবেন একজন মায়ের সম্পর্কে, যে মা সে শুধু সাধারণ মা নন, সে একজন শহীদের মা। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় জাহানারা ইমাম। আপনারা তার সম্পর্কে জানতে তার অন্যান্য বইগুলো পড়তে পারেন। তার ব্যাপারে আমি যে বইটি পড়েছিলাম তা হচ্ছে ক্যান্সারের সঙ্গে বসবাস, সেই বইটিও খুব ভালো ছিল, আপনারা সেই বইটিও পড়ে দেখতে পারেন। এবং একই সাথে বলবো যে আসলে এই বইটি এত সহজ করে লেখা যে আপনি ছোট বড় যেই হোক না কেন সবাই পড়তে পারবে। তো আমি চাইবো যদি ছোটদের আপনারা বই পড়তে দিতে চান তাহলে এই বইটি অবশ্যই তাদেরকে সাজেস্ট করবেন, তারা যেন এই বইটি অবশ্যই পড়ে দেখে। এবং একই সাথে বলবো যে আসলে যুদ্ধের বইগুলো পড়লে হয় কি মন খারাপ হয়ে যায়, এবং এই বইটিও তার থেকে আলাদা নয়। এই বইটি যখন শেষ হবে আপনারা দেখতে পারবেন যে এই বইটির মধ্যে যেসব চরিত্রগুলো আছে, বিশেষভাবে আজাদের চরিত্র, রুমির চরিত্র, তো এইসব চরিত্রগুলো আপনার মাথায় ঘুরপাক খাবে, এসব চরিত্রগুলো আপনাকে ভাবাবে। মানে বইটি শেষ করার পরেও আপনার বইটির কথা মনে থাকবে এবং বইটির এই চরিত্রগুলির কথা মনে থাকবে। তো এটাই হয়তো একটি বইয়ের সার্থকতা যে বইটি শেষ করার পর আপনি বইটি সম্পর্কে ভুলতে পারবেন না। এবং এটাই হয়তো লেখিকা জাহানারা ইমামের সার্থকতা যে তিনি এরকম করে একটি বই লিখেছেন যে আমরা বইটি শেষ করার পরেও এই বইটি আমাদের মনে গেঁথে থাকবে। এই ছিল বই নিয়ে আমার অল্প কিছু কথা। তো লেখিকা সম্পর্কে এবং 71-এর দিনগুলি বইটি সম্পর্কে জানতে অবশ্যই আমি বলবো আপনারা অবশ্যই বইটি পড়ে দেখুন। এবং বইটি যদি আপনারা ঘরে বসে অর্ডার করতে চান তাহলে রকমারি লিঙ্ক তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। এবং তাহলে বিদায় নেই। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আবার দেখা হবে পরের সপ্তাহে। তো আমি বলবো আপনাদের সবাইকে নতুন বছরের পরিকল্পনা নিতে, কে কোন পরিকল্পনা নিচ্ছেন তা অবশ্যই জানাবেন। এবং একই সাথে বলবো যে পরিকল্পনাগুলো যেন বাস্তবিক হয় এবং এরকম কোনো পরিকল্পনা না হয় যা আপনার জন্য কঠিন হয়ে যায়। তো এই বিষয়টি মাথায় রাখবেন এবং নিজের পরিকল্পনা তৈরি করবেন। তো আবার দেখা হবে পরের সপ্তাহে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাই।